নিয়ে জিরো ভিশন সঙ্গে আর মঞ্জুষা আবার টুকরো খবরের ঝাঁপি নিয়ে চলুন দেখেনি আজকের খবরগুলি কি কি নন্দীগ্রাম আন্দোলন কার ঘরভেদি শুভেন্দুর হাত পড়েছে নেতাইয়ের শহীদ বেদীর শুদ্ধিকরণ করলো তৃণমূল নন্দীগ্রাম আন্দোলনকার এই নিয়ে প্রবল তরজা চলছে শুভেন্দুর সঙ্গে তৃণমূলের দল বদলেও নন্দীগ্রাম আন্দোলনের কৃতিত্ব ছাড়তে নারাজ শুভেন্দু অধিকারী সবার আগে তাই মধ্যরাতেই শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তিনি অন্যদিকে ঘর ভেদি শুভেন্দুর হাত পড়ায় অশুদ্ধ হয়েছে শহীদ বেদী দাবি করে সকালে গঙ্গা জল দিয়ে শহীদ বেদী ধুয়ে শুদ্ধিকরণ করে তবেই তারপর শ্রদ্ধা জানান পার্থ মদন মিত্ররা বছরের শুরুতেই তৃণমূলকে চাপে ফেলতে কৌশল বিজেপি কলকাতার রাজপথে অরাজনৈতিক মিছিলের নেতৃত্বে খোদ শুভেন্দু এবার কলকাতাতেও অরাজনৈতিক কর্মসূচি পালনের পথে শুভেন্দু অধিকারী বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে পালিত হবে সেই অরাজনৈতিক কর্মসূচি সেখানে কোনো রাজনৈতিক দলের কোনো পতাকা থাকবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে ঐ সঙ্গে তুলনা বিজেপি নেতাদের আক্রমণ করতে গিয়ে আর বক্তব্য সোহম চক্রবর্তীর এবার শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন যুব তৃণমূলের সহসভাপতি অভিনেতা সোহম চক্রবর্তী মালদাহে রোড শোয়ের পরে করা পথসভায় তিনি শুভেন্দু অধিকারীকে ঐ সঙ্গে তুলনা করেন পাশাপাশি তিনি দাবি করেন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় সোনামুখীতে বড়সড়ো ভাঙন তৃণমূল কংগ্রেসে বিধানসভা নির্বাচনে দিনক্ষণ যতই এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের ভাঙন ততই ত্বরান্বিত হচ্ছে আবারও বাঁকুড়া জেলার সোনামুখীতে বড়সড়ো ভাঙন তৃণমূল কংগ্রেসে এবার সোনামুখী ব্লকের পিয়ার বেড়া পঞ্চায়েতে পাঁচশো জন সংখ্যালঘু সহ হাজার জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন এদের মধ্যে একজন তৃণমূলের পিয়ার বেড়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও সোনামুখী ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রয়েছেন সোনামুখের বিজেপি নেতা ব্রজ অধিকারীর নেতৃত্বে এই যোগদান সভা অনুষ্ঠিত হয় যোগদানকারীদের হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুজিত অগস্থি তৃণমূল ছেড়ে বিজেপিতে এই যোগদান বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি আরও দুর্বল করল এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুজিত অগাস্থি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই যোগ ফলে সোনামুখী বিধানসভা এলাকায় বিজেপির সংগঠন আরও বেশি মজবুত হবে বলে তিনি মনে করেন তবে তৃণমূল কংগ্রেস থেকে কেউ বিজেপিতে যোগদান করেনি এমনটাই দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সোনামুখী তৃণমূল নেতা প্রকাশ সাহা বলেন বিজেপি এক হাজার জন জয়েন করার গল্প বলছে আর যে সমস্ত নাম ওরা বলছে ওই নামের সোনামুখী ব্লকে কেউ আছে আমার জানা নেই এছাড়াও তিনি বলেন সংখ্যালঘুরা এখনও মমতা ব্যানার্জির সাথে আছে মমতা ব্যানার্জির এত উন্নয়ন তাছাড়া তৃণমূল কংগ্রেসের এত দূর দিন পড়ে যায়নি যে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে হবে আজকে যে মিটিং পেয়ার বেড়ায় হয়েছে সেখানে আমি খবর নিয়ে দেখলাম যে সেখানে লোকই হয়েছিল দেড়শো থেকে দুশো জন এক হাজার জয়েন করার কথাটা ওটা একটা গল্প বলছে ওরা আর যেসব নাম ওরা বলছে সেই সব নামের মানুষ যে সোনামকি ব্লকে আছে এটা আমার জানা নেই আর সংখ্যালঘুরা এখনও মমতা ব্যানার্জির সাথেই কারণ মমতা ব্যানার্জির এত উন্নয়ন এখনও তৃণমূলের এত দুদিন পড়ে যায়নি যে তৃণমূল ছেড়ে বিজেপি করতে যেতে হবে না 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 এটা একটা গল্প শুধু বিজেপির ওরা খবর করার চেষ্টা করছে কিন্তু আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমাদের পেয়ার বেড়াতে মিটিংয়েতে বিজেপির মিটিংয়ে খুব বেশি হলে দেড় থেকে দুশো লোক হয়েছিল বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট জিরো ভিশন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন জিরো ভিশন নমস্কার দেখতে থাকুন জিরো ভিশন